ভিউয়ার্স এতক্ষণ ধরে যেটি দেখছিলেন সেটি হচ্ছে চিপস তৈরি করা মেশিন। আমি চালিয়ে দেখাচ্ছিলাম, এটা বিভিন্ন প্রকার বানাইতে পারবেন। যেমন আমি আপনাদেরকে যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি যে ডাইসগুলো, তাহলে বুঝতে পারবেন যে ডাইসের সাথে যে কী পরিমাণ সরঞ্জাম পাচ্ছেন। ১৬ পিস ডাইস পাবেন একটা মেশিনের সাথে, এই ১৬ পিস ডাইজের ১৬টা ডিজাইনের চিপস তৈরি করতে পারবেন। এখানে আপনি কী কী জিনিস চিপস তৈরি করতে পারবেন সেটা কিন্তু এই ভিডিওতে আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। তো সরাসরি মেশিন সম্পর্কে যে কথাগুলো বলছিলাম সেটি হচ্ছে এই মেশিনটা সম্পূর্ণ চায়না মেশিন। এখানে আপনি ইলেকট্রিক মোটর কিংবা ডিজেল ইঞ্জিন যে কোনো জিনিস দিয়েই এটি ব্যবহার করতে পারবেন। এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে ১৬,৫০০ টাকা অনলি মেশিন প্রাইস। তো ভিউয়ার্স, এই মেশিন দিয়ে আপনি চাউল, ডাউল, গম, ভুট্টা ইত্যাদি জিনিস একসাথে সংমিশ্রণ করে চিপস তৈরি করতে পারবেন। মনে রাখবেন, যে কোনো জিনিসই দিবেন না কেন সম্পূর্ণ শুকনো জিনিস ইউজ করতে হবে এবং দানা দেওয়া লাগবে, কোনো প্রকার পাউডার এই মেশিনে অ্যালাউ করবে না। তো ভিউয়ার্স, এখানে যে মেশিনটি দেখলেন সেই মেশিন দিয়ে আপনি যদি মনে করেন গ্রামে বা শহরে যে কোনো জায়গায় ব্যবসা করবেন বা প্যাকেটিং করবেন, চিপস করতে পারবেন, এটি একটি লাভজনক ব্যবসা। তো এই মেশিনটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করবেন, খালিশপুর বাজার, মহেশপুর রোড, ঝিনাইদহ। তো বর্তমানে যে মেশিনটি দেখলেন এটি হচ্ছে কিশোরগঞ্জে ডেলিভারি দিচ্ছি। ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে যে ভাই ক্রয় করতে এসেছে ওনাকে চালিয়ে ওনার মাল বুঝিয়ে দিলাম। তো বিকে ইনোভেশন থেকে মেশিন ক্রয় করলে চালিয়ে দেখার সুবর্ণ সুযোগ বা ফ্যাসিলিটি রয়েছে। যদি মেশিন প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আরও বিস্তারিত জানার জন্য সকাল ৭টা থেকে রাত্র ৯টা পর্যন্ত এনি টাইম কল করবেন। বুধবার ব্যতীত যে কোনো দিন আপনারা আমাদের অফিস সময় আসবেন, মেশিন দেখবেন, আরও ইত্যাদি মেশিনারিজ আমাদের কাছে আছে সেগুলো দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন, ব্যবসা করবেন। আল্লাহ হাফেজ।